সুপ্রিয় সুধী, এটিএন বাংলার অপরাজ বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, এক সম্প্রীতির বাংলাদেশে বসবাস করতে চাই। স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে আমরা স্বপ্ন দেখি এক উন্নত বিশ্বের সঙ্গে কাঁধ মিলিয়ে চলবার, কিন্তু সবসময় আমাদের স্বপ্ন হোঁচট খায়, আমরা মাঝপথে এসে কোথায় যেন আঘাতপ্রাপ্ত হই। সেই জায়গা থেকে উঠে দাঁড়াবার জন্যে আমাদের সংস্কৃতি কিন্তু একটা বড় জায়গা। এবারে যাব ভালোবাসার রং পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দুজন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে। আমার ডান দিকে আছেন দেশের বিশিষ্ট শিশু সাহিত্যিক আঞ্জিল লিটন। উপস্থিত আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের সকলের প্রিয় শিল্পী স্বর্ণময়ী। প্রথমে যাচ্ছে আঞ্জিল লিটনের কাছে। আমরা জানি যে আঞ্জিল লিটন, দীর্ঘদিন থেকে আপনি শিশুদের জন্য কাজ করেন, আপনার ছড়া, আপনার শিশুদের জন্য গল্প, এবং আপনি যখন শিশু একাডেমিতে পরিচালক হিসাবে ছিলেন তখন আপনি শিশুদের নিয়ে কাজ করেছেন। সাম্প্রতিক যে সময়, আমাদের যে প্রযুক্তির যে পৃথিবী, সেখানে আমাদের শিশুদের, আমরা জানি যে তারা কিন্তু অনেক অ্যাডভান্স প্রযুক্তিতে, এইখানে আপনার তাদের জন্য, তারা কি সারাদিন ফেসবুকে থাকবে, সারাদিন খেলবে, না তাদেরকে আরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা কীভাবে যুক্ত করতে পারি? সময়ের সাথে সাথে কিন্তু সব কিছু বদলে যায়। এটা না একটা শিশুদের জন্য এক ধরনের, আমরা যারা বড় বা অভিভাবকরা এক ধরনের অভিযোগ করেন যে বাচ্চারা সারাক্ষণ মোবাইলে থাকে, একটা ডিস্টার্ব, এই ধরনের একটা নেগেটিভ। কিন্তু আমার কাছে মনে হয় কি, প্রযুক্তিকে তো আপনি ফেলে দিতে পারবেন না। আবার এই বাচ্চারাই কিন্তু মোবাইল ফোনে এখন ক্লাস করছে, বাচ্চারাই কিন্তু মোবাইল ফোনে দিয়ে তার পরীক্ষা দিচ্ছে। তো এটি আমরা পারি নাই, ওরা পারতেছে, এটি তারা প্রযুক্তির সাথে একটা ফ্রেন্ডলি হয়ে গেছে। আর মোবাইল থাকলেই মনে হয় যে ফেসবুকে সে আছে, তা না। কিন্তু আমি এটা আমার মেয়েকে দিয়ে যদি বলি, ও বলে যে না আমি তো ক্লাস করছি, আসলে সে ক্লাস করতেছে। তো এটিকে আমাদের মেনে নিতে হবে। আর আমি মনে করি যে সময়ের সাথে সাথে যে বদলটা আসে, সেটা বিজ্ঞান আমাদের যে বদলটা দেয় বা সামাজিকতা যে আমাদের বদলে দেয়, সে বদলের সাথে এখনকার প্রজন্ম, এখনকার শিশুরা সেটির সাথে তাল মিলিয়ে চলছে। তো অবশ্যই প্রযুক্তিকে আমি মানে সাপোর্ট করি এবং প্রযুক্তির মধ্য দিয়ে আমাদের শিশুরা এগিয়ে যাবে। কিন্তু সাংস্কৃতিক যে চেতনার কথাটি আপনি বললেন, এটি আসলে শিশুকে কে শেখাবে? শেখাবে বড়রা। এখন আমি একজন গার্জিয়ান হিসাবে বা ওই শিশুর যে পরিবারের যে বাবা মা বা ভাই বোন বড়রা যারা আছে, তারা কি বই পড়ে? এখন একটা প্রশ্ন থাকে, বাবা কি বই পড়ছে, মা কি বই পড়ছে, বা বাবা কি গান শুনছে, মা কি গান শুনছে? এইটা যদি না হয় পরিবারের মধ্যে, শিশুদের মধ্যে সেটি যাবে না। তো আমি মনে করি যে শিশুরা এগিয়ে যাবে, অবশ্যই অবশ্যই তার অভিভাবককে আগে প্রস্তুত হতে হবে এবং অভিভাবককে বই পড়তে হবে। আমরা যদি বলি, শিশুকে বলি যে বই পড়ো, না বাবা পড়ছে কি না এটাও একটা বড় ব্যাপার। তাহলে একটা পড়ার একটা সংস্কৃতি তার ফ্যামিলিতে থেকেই, তার ভেতরে ইনহেরিট করে আসবে। আমি স্বর্ণময়ীর কাছে যাই। স্বর্ণময়ী, আমরা দেখি যে ছেলেকে নিয়ে কখনো কখনো গান করেন, আপনার ছেলে সে নিজেও গান করছে, মিউজিক করছে। আপনার কি মনে হয় যে আমাদের যে আগামী যে বাংলাদেশ আমরা চাই, একটা সংস্কৃতি বান্ধব বাংলাদেশ, এই প্রজন্ম কি সেই জায়গায় আছে? প্রশ্নটি অনেক আমার কাছে গুরুত্ব বহন করে, যেহেতু আমি একজন মা, আমার ছেলেটিও বড় হচ্ছে, শিশু যে জীবনটা কাটিয়ে সে কৈশোরে পদার্পণ করেছে, এখন আমি আরও চিন্তিত। হ্যাঁ, কারণ এই যে সঠিক পরিবেশ শিশুদের বেড়ে ওঠার জন্যে, সাংস্কৃতিক পরিবেশ তো আছেই এবং আরও আর্থসামাজিক সব কিছু মিলিয়ে শিশুরা কিন্তু একটা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যেই এখন আছে এবং তারা নিজেরাই জানে না তারা কী করছে, আমরাই তো জানি না। কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে তাদের আমরা বুঝে উঠতেও পারছি না যে আসলে তারা কোন দিকে যাচ্ছে। তবে সব কিছুরই একটা ভালো দিক থাকে। ভালো দিক এটি যে তারা সব কিছু মেনে নিচ্ছে এবং যুগের সাথে তাল মিলিয়ে চলছে। আমার ছেলেটি যখন মানে বিভিন্ন রকম গেম বিদেশি বন্ধুদের সাথে খেলছে, তখন সে কিন্তু শুধু তাদের সঙ্গে মানে যে ভাব বিনিময় করছে, তাতে সে আরেকটি দেশ, আরেকটি দেশের সংস্কৃতি এবং সেই শিশুদের মনোভাবটিকে সে বুঝবার চেষ্টা করছে। এইভাবে আমার মনে হয় যে মন্দ ভালো মিলিয়ে তারা এগিয়ে যাচ্ছে। যে কথাটা আমাদের স্বর্ণময়ী বলল, যে আসলে অভিভাবকরা অনেকটা মানে তারা সিদ্ধান্ত নিতে পারছে না তারা কী করবে, কারণ প্রযুক্তির সঙ্গে শিশুরা আছে, সে তো তাকে প্রযুক্তি থেকে সরাতে পারবে না, এবং তারা কী করবে, তাদের কোন দিকে তারা নিয়ে যাবে। যে আজকে অস্থির বাংলাদেশ, এখানেও কিন্তু শিশুদের মনে অনেক প্রভাব পড়ে,
সে যে ধর্মেরই হোক না কেন, যে সম্প্রদায়েরই হোক না, এখানে কিন্তু সংস্কৃতি সাহিত্য কিন্তু একটা বড় বিষয়। যদি পাঠ অভ্যাস তার মধ্যে না থাকে, শুধু ফেসবুক থেকে তো সে পাঠ করতে পারবে না, তাই না? এখন তাহলে সেখানে কি একজন শিশু সাহিত্যিক হিসেবে আপনার কি মনে হয় এই মননটা আমরা কি করে তৈরি করব? আমরা এই মননটা তৈরি করতে পারি আসলে পরিবার থেকে, কিন্তু আমি আরেকবারও বললাম যে পরিবার থেকেই বাবাকে বই পড়তে হবে। শুধুই কি পরিবার, কেন রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নেই? পরিবারটি তো প্রধান, শিশুর চোখে কিন্তু পরিবারটি প্রধান, তারপরে রাষ্ট্র তাকে প্রভাবিত করে, সামাজিকতা তাকে প্রভাবিত করে, কিন্তু পরিবারের শিক্ষাটা অনেক বড় একটা শিক্ষা। এখন সেই পরিবারের মধ্যে একটি সাংস্কৃতিক চেতনার একটা মানে শিক্ষা যেন থাকে, সেটি শিশুর দ্বারা প্রভাবিত হবে। তারপরে রাষ্ট্রের কথা আছে, অবশ্যই রাষ্ট্র একটা অনেক বড় ব্যাপার, কারণ রাষ্ট্রই আমাকে সেই পরিবেশটি দেবে। এখন যে আপনি যে অস্থিরতার কথাটি বললেন বা আমরা যেটি দেখছি সাম্প্রতিক সময়ে, এবং এটি শিশুদের মনেও কিন্তু প্রভাব পড়ছে। হ্যাঁ, তারা যখন নিউজটা শুনছে, তার এক বন্ধু যখন আক্রান্ত হয় তখন তার মধ্যে একটা প্রতিক্রিয়া হয়। এবং শুধু সম্প্রীতি না, যে কোনো দুর্ঘটনার খবর বলেন, শিশুর মনে কিন্তু প্রভাব ফেলে। একটা শিশু বেড়ে ওঠার জন্য তার সমাজের কাঠামোর মধ্যে যে বেড়ে উঠবে, শিক্ষক, স্কুলের শিক্ষক, তার যে টিচার, তাকেও একটা ভূমিকা পালন করতে হয়, এবং তাকে আসলে দেশ চিনাইতে হবে, বিদেশ চিনাইতে হবে, পৃথিবীটাকে চিনাতে হবে। এবং সবার আগে একজন শিশুকে পরিপূর্ণ মানে নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে আমি মনে করি দেশাত্মবোধটুকু যে জাগিয়ে তুলতে হবে, এটি অবশ্য রাষ্ট্রের একটি অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, পাশাপাশি পরিবারেরও। আমি আবার আপনার কাছে সে একটা ছড়া শুনবো, আমি যে স্বর্ণময়ীর কাছে, স্বর্ণময়ী আমি জানি যে আপনি অসাধারণ গান করেন, আপনার প্রিয় গানের দুটি লাইন শুনতে চাই। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে সরব না, ঘরের কোণে সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। অসাধারণ, আঞ্জলি টুনির কাছে একটা সরা শুনি। সুকুমার রায় তুই পড়েছিস? পড়েছি, কায়দাটা ধরেছি, রবি পড়া আছে সবই, আর কবি নজরুল ওটা আর হয় ভুল, বল দেখি বিদ্রোহী কবিতাটা কার, এটা হলো, এটা হলো তার, বুঝে গেছি, এইবার বল দেখি তালগাছ এক পায়ে দাঁড়িয়ে কবিতাটা কার, এটা হলো, এটা হলো তার, বুঝে গেছি, এইবার বল দেখি বাবুরাম সাপুরে কোথা যাস বাপুরে কবিতাটা কার, এটা হলো, এটা হলো ইয়ে, বলতে পারবো তবে বই কাছে নিয়ে। ঠিকই, আসলে শিশুরা এরকমই করে, বই কাছে থাকলে, বই কাছে থাকলে তারা সব সবই সহজ হয়ে যায় আর কি। অনেক ধন্যবাদ দুজনকে, স্বর্ণময়ী এবং আমাদের আঞ্জলি লিটন, অনেক মজা করলাম আমরা, এবং আমরা এই মজার ভিতর দিয়ে একটা সত্য পাওয়ার চেষ্টা করলাম, ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী ডক্টর শাহাদাত হোসেন নিপু। আমরা জানি যে আমাদের 70 দশকের একজন প্রতিবাদী কবি, আমাদের ঐতিহ্য এবং উত্তরাধিকারের সঙ্গে যার যুক্ততা ছিল অনেক বেশি, তার উচ্চারণ আমাদের ওই সময়ের প্রজন্মকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। বিশেষ করে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সেই গানটি ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, এই গানটি গেয়ে ওঠেনি এরকম মানুষ খুব কম। আমি রুদ্রর জন্মবার্ষিকীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তার যে কবিতাটি আপনি পড়বেন, সেই কবিতাটি আপনার কাছে একটা লাইন তার প্রতি বলে আপনি শুরু করুন। এটিএন বাংলার দর্শকরা এই যে অনুষ্ঠানটি দেখছে, আপনার মাধ্যমে আমি তাদের প্রতি আমার শুভেচ্ছা জানাচ্ছি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আসলে যেই সময়কে ধারণ করতেন, সেটি আমরা হচ্ছি তার পরের প্রজন্মের মানুষরা। আমাদেরকে যেভাবে কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ প্রভাবিত করেছেন, উদ্দীপ্ত করেছেন, উজ্জীবিত করেছেন, আমি মনে করি যে আপনিও এ কথা বিশ্বাস করবেন যে তার সময়ের কোনো কবি সেভাবে আমাদেরকে প্রভাবিত করতে পারেননি।
আপনি তার দ্রোহের কথা বলেন, তার বিপ্লবের কথা বলেন, তার মনুষ্যত্বের কথা বলেন, মানবিকতা, গণতান্ত্রিক চর্চা, যাই বলেন না কেন, সব কিছুর মধ্যে রুদ্র সময়কে যেভাবে ধারণ করেছিলেন, পেরেছিলেন করতে, কেন পেরেছিলেন, উনি মানুষের সাথে, গণমানুষের সাথে উনি মিশতেন, এই কারণেই এটা সম্ভব হয়েছিল। রুদ্র যে তার সময়ের চেয়ে অনেক অগ্রসরমান ছিলেন, এই কবিতাটি সম্ভবত 70-80 মাঝামাঝি কোনো একটা সময় লেখা, কিন্তু এখনও মনে করি আমরা প্রাসঙ্গিক। কবিতার শিরোনাম হচ্ছে জীবনযাপন দুই, সেটি আমি পড়ার চেষ্টা করছি। আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি? আমাদের ভালো লাগাগুলো বিতর্কিত হয়ে উঠছে, আমাদের চোখ ক্রমশ উদাসীন হয়ে উঠছে, আমাদের স্পর্শগুলো অনুভূতিহীন হয়ে পড়ছে। আমরা কি পরস্পরকে অবিশ্বাস করছি? আমাদের কথোপকথনে ক্রমশ নেমে আসছে সৌজন্যের কুয়াশা। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে, তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তিতে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের প্রখ্যাত নারী নেত্রী, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের প্রিয়জন ডক্টর ওয়াহিদা বানু। উপস্থিত আছেন অপরাজেয় বাংলাদেশের সম্মানিত প্রোগ্রাম কোঅর্ডিনেটর, একজন সমাজসেবী সমাজকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। প্রথমে যাচ্ছি ডক্টর ওয়াহিদা বানুর কাছে। আপনি জানেন যে সম্প্রতিকালে আমাদের এই অসাম্প্রদায়িক বাংলাদেশ স্বাধীনতার 50 বছর আমরা পূর্তি করেছি, এটা আমাদের জন্য অনেক গৌরবের। ঠিক এই সময়ই আমরা কিছু দুষ্কৃতকারী দ্বারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটা আক্রমণ দেখা গেছে, এবং সেটি এর আগেও ছিল, খুবই কম পর্যায়ে ছিল, এবার আমরা একটু বেশি মাত্রায় দেখতে পেলাম। তো এই যে আক্রমণটা হলো, সেখানে নারী এবং শিশুরা কিন্তু বেশি এফেক্টেড হয়েছে, ভয়ে আমরা দেখেছি চিৎকার করে কান্নাকাটা করছে, নানা রকম সমস্যা তৈরি হয়েছে। এবং এই জায়গায় অপরাজেয় বাংলাদেশের অনেক কাজ আছে, আমি জানি আপনারা কী করছেন। বাংলাদেশে আমরা যেভাবে যে আবহাওয়াতে বড় হয়েছি, তাতে করে যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটলো, আসলে এটা আমাদের সবার জন্য খুব হতাশাব্যঞ্জক এবং উদ্বেগজনক একটা অবস্থা। আমি মনে করি যে যে 1.5 বছর ধরে করোনার যে ভিশিয়াস একটা সার্কেল সারা পৃথিবীকে নাড়া দিল, সেখান থেকে কিন্তু আমরা উঠে আসার একটা প্রত্যয় নিয়ে আমরা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। জাতিগত হিসাবে বাংলাদেশে আমরা মনে করেছি যে খুব একটা ভালো জায়গায় আমরা অবস্থান করছি, যাতে করে আমাদের সব স্কুল কলেজ ইউনিভার্সিটি খুলে যায়, ইউনিভার্সিটিতে বা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা চলে আসে, তারা যে 1.5 বছর পড়াশোনা করেনি, তাদের যে গ্যাপটা বা ক্ষতিটা ছিল সে ক্ষতিটা তারা পুষিয়ে নেবে। তো এইরকম একটা অবস্থায় কিন্তু বাংলাদেশে যে সাম্প্রদায়িক যে হামলার একটা ঘটনা ঘটলো, তাতে করে আমি মনে করি যে আমাদের যুব সমাজের জন্য, তরুণদের জন্য, শিশু কিশোরদের জন্য, সবার জন্য কিন্তু খুব একটা নেতিবাচক প্রভাব পড়ে গেল। এই ভেবে যে যখন আমরা 50 বছর স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছি, তখন এত বড় আঘাত একটা দেশের উপরে হওয়ার কথা নয়। এবং বাংলাদেশের ঐতিহ্যগতভাবে কিন্তু আমরা সকল ধর্মের প্রতি একটা শ্রদ্ধা বা সহনশীলতা, একটা আস্থার সম্পর্ক নিয়ে আমরা বড় হয়েছি। তো সে জায়গাতে আমি বলবো যে আমরা পৃথিবীর সমগ্র দেশগুলোতেই হয় কি, যখন কোনো বিশেষ ঘটনা ঘটে, যখন কোনো বিপদ আসে, যখন কোনো নিরাপদহীনতার কোনো আবহাওয়া তৈরি হয়, সব থেকে বেশি যারা শিকার হয় তারা হলো শিশু এবং নারীরা। এবং এই ক্ষেত্রেও কিন্তু এই ঘটনার ব্যতিক্রম নয়। পীরগঞ্জের ঘটনায় আপনি দেখেন যে একদম পুরো গ্রামটা কিন্তু মানে পুরুষশূন্য হয়ে গেছে, যেটা আমাদের জন্য লজ্জার যে পুরুষশূন্য হয়ে গেল, সেখানে নারীরা বসে আছে, শিশুরা বসে আছে, যাদের কাছে কোনো খাবার নাই, ঘর নাই, কাপড় চোপড় নাই, ঘরের মাথার উপরে ছাউনি নাই। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমরা যেভাবে কাজ করছি যে আমাদের এলাকার মানুষকে সচেতন করা, আমি মনে করি যে সামগ্রিকভাবে রাষ্ট্রের যেটা দায়িত্ব সেটা হলো যে একটা মননশীলতার জায়গা, আদর্শের জায়গা, মূল্যবোধের জায়গা এবং সাম্প্রদায়িক যে সম্প্রীতি, এই বিষয়টা আসলে কী, এটার ভাবনাটা কী, এই ধারণাটা কী, এটা স্কুল অফ থটসগুলো কী, এটা মানুষের ভিতরে জানাটা খুব জরুরি।
আপনার সাথে আমার সম্পর্ক, হিন্দুর সাথে, মুসলমানের সাথে, বৌদ্ধদের সাথে, সব ধর্মের সাথে সম্পর্ক, আমরা পাশাপাশি বসবাস করি, এটাই কি শুধু সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয় না আরও অনেকগুলো বিষয় আছে? আমার মনে হয় সেই বিষয়গুলোর উপরে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো কমিয়ে আনতে হবে, এটা একটা। আর একটা হলো যে যে আমাদের সামাজিক সম্পদগুলো আছে, যে অহংকারগুলো আছে, যে গর্বগুলো আছে, সেগুলো তো প্রত্যেকের অংশগ্রহণ, অংশীদারিত্বের জায়গাটাকে চাঙ্গা করে তুলতে হবে, আর সবাইকে আসলে জায়গা করে দিতে হবে যে এই বাংলাদেশটা স্বাধীন সার্বভৌম একটা দেশ, এটা আমাদের সবার দেশ, এখানে আমাদের বেঁচে থাকার, সুস্থভাবে নিরাপদভাবে বেঁচে থাকার সবারই অধিকার আছে। এটাই আসলে আমি মনে করি যে এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সব জায়গায় আসলে আমাদের যারা জনগোষ্ঠী যাদের সাথে আমরা কাজ করি তাদেরকে এই ভাবনাটা, এই ধারণাটাই আমরা দিই। অসাধারণভাবে আপনি বললেন। আমি মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে যাই। হুমায়ুন কবির সাহেব, আমরা জানি যে অপরাজেয় বাংলাদেশের সঙ্গে আপনি দীর্ঘদিন আছেন। আমাদের ডক্টর ওয়াহিদেবনও যে বললেন যে তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, যে মর্মবাণী নিয়ে কাজ করে, সেই জায়গায় কিন্তু একটা বড় আইনি সহায়তা কিন্তু একটা দরকার, বড় জায়গা সেটা। সেই জায়গাটা আপনারা কী করছেন? আমাদের অপরাজেয় বাংলাদেশের চেইন প্রোগ্রাম, এখানে শিশু, কিশোর, যুবনারী, আমরা সবাই মানে সব ক্ষেত্রেই আমরা কিন্তু সহায়তা করছি। এই সহায়তার হাতিয়ার হচ্ছে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের আইন, বিভিন্ন ধরনের নীতিমালা। তো এই শিশু, নারী এবং যুবনারী যারা অপরাজেয় বাংলাদেশ থেকে সহায়তা পাচ্ছে, কিন্তু পাশাপাশি তাদেরকে কিন্তু আমরা আইনিও একটা বড় একটা সহায়তা, যে আমরা তাদেরকে অধিকারের জন্য, আমরা তাদের হচ্ছে কারিগরি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে একটা সোশ্যালাইজড করার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি আইনি সহায়তার জন্য আমরা কিন্তু তাদেরকে কিন্তু বড় ধরনের আমরা তাদেরকে সহায়তা দিচ্ছি, কারণ এটাও কিন্তু তাদের একটা অধিকার। তো এই আইনি সহায়তার জন্য আমরা USAID অর্থায়নের ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় আমরা ঢাকাতে 2019 সালে আমরা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে আমরা জাতীয় আইন মানে আইনি সহায়তা আমরা বাস্তবায়ন করছি ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসের সাথে। তো এখানে বাস্তবায়ন করতে গিয়ে আমরা দেখেছি যে আমাদের অনেক ধরনের মানে মামলা আসছে, চ্যালেঞ্জ আসছে, হ্যাঁ, বিশেষ করে ফৌজদারি মামলা, দেওয়ানি মামলা, পারিবারিক মামলা। তো এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নারীরা সবচেয়ে বেশি আসছে। এক বছরের হিসাব যদি আমরা দেখি, প্রায় 600-700 যে কেস যে আসে, এর ভিতরে প্রায় 90% কেস হচ্ছে মহিলারা কিন্তু সবচেয়ে বেশি ভিকটিম হচ্ছে। এবং পাশাপাশি এই যে প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমরা দেখলাম যে অনেক নারীরা কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট প্যানেল লয়ার্সের মাধ্যমে আমরা কিন্তু তাদেরকে আইনি সহায়তা দিয়ে যাচ্ছি, এবং কোথায় গেলে আইনি সহায়তা পাবে এটার জন্য কিন্তু আমরা ব্যাপকভাবে আমরা ক্যাম্পেইন করছি। হ্যাঁ, যে একবারে ডোর টু ডোর আমরা উঠান বৈঠক, পাবলিক হিয়ারিং, এবং এই কাজটা করার জন্য আমাদের ইউনিয়ন পরিষদ, হ্যাঁ, এরপরে হচ্ছে উপজেলা পরিষদ, তো ইউনিয়ন পরিষদের লিগ্যাল এইড কমিটি, উপজেলা পরিষদের লিগ্যাল এইড কমিটি, তারা কিন্তু আমাদেরকে এই কার্যক্রমটাকে বাস্তবায়ন করার জন্য আমরা যৌথভাবে আমরা কাজ করছি। অর্থ সম্পদ যেটাকে আমরা বলি দেওয়ানি মামলার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে তারা যেন সহায়তা পায় আমাদের এই আইনি সহায়তার মাধ্যমে। চমৎকার করে বললেন আপনি মোহাম্মদ হুমায়ুন কবির, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আবারও যাচ্ছি ডক্টর ওয়াহিদা বানুর কাছে। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন যে মানুষের যে অধিকার, তার অংশীদারিত্বের জায়গাগুলো তাকে সচেতন করে তোলা, এই জন্য কিন্তু একটা সাংস্কৃতিক জাগরণ দরকার। সেই জায়গায় অপরাজেয় বাংলাদেশ কোনো কাজ করে কিনা, আমার বিশ্বাসটা ওই জায়গায় যে আমাদের যারা শিশুরা আছে, বিশেষ করে তো আমরা সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করি, তো তাদেরকে যদি আমরা দেশের সম্পদ হিসাবে গড়তে চাই, তাদেরকে আমরা দক্ষ, শিক্ষিত, উৎপাদনক্ষম যদি সুনাগরিক হিসাবে তৈরি করতে চাই, তাহলে তার কিন্তু সবগুলো বিষয়ে তার সচেতন হতে হবে। তো সেদিক থেকে শিশুদের দক্ষতা, মননশীলতা, তার কগনিশন লেভেলে তাকে তৈরি করার জন্য একদম নাচ, গান, কবিতা আবৃত্তি, হাতের লেখা এবং বিশেষ দিনগুলো, বিশেষ করে আমি বলবো, এটা বলতে চাই যে আমাদের বইগুলোতে কিন্তু অনেকগুলো জীবনী আছে। প্রতিটি শিশুকে বা প্রত্যেকটা স্টাফকেও আমরা এইভাবে সিলেক্ট করি যে ইফ ইউ ওয়ান্ট টু বি এ টিচার, তোমার টিচার হিসাবে তোমার কী কী যোগ্যতা আছে, তুমি নাচ জানো, গান জানো, কবিতা বোঝো, তোমাকে সব কিছু সব অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। সো কালচারাল সাইডে আমি বলবো যে আমার ভীষণ ভালো লাগা আছে, কেন শিশুদের ভিতরে যে অপরিসীম সম্ভাবনা আছে, এই আমাদের যে সুবিধাবঞ্চিত শিশুরা, তাদের জন্য খুব যে আমরা
দক্ষ এবং খুব প্রফেশনাল টিচারদের যে শেখাচ্ছি তা নয়, কিন্তু তাদেরকে যতটুকুই আমরা শেখাচ্ছি সেটাকে তারা আত্মস্থ করছে এবং গর্বের সাথে তারা পারফরমেন্স করছে অনেকগুলো জায়গাতে। তো সেদিক থেকে আমি মনে করি যে কালচারাল যে বিপ্লব দরকার, যে মননশীলতা, যে পরিবর্তন, সমাজের পরিবর্তন তো হবে না যতক্ষণ আমাদের মানসিক পরিবর্তন না হবে। খুব চমৎকার করে বলেন, আমি মোহন ধনকুবের কাছে আবারও যাচ্ছি। আপনারা যখন আইনি সহায়তাগুলো দিচ্ছেন, এই তারা কি আইনি সহায়তার জন্য আসে, নাকি তাদেরকে আপনি যখন একটা ঘটনা ঘটে তখন তাদের কাছে যান, নাকি কোনো ঘটনা ঘটলে তারা আপনাদের কাছে আসে? সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করছি অপরাজেয় বাংলাদেশ থেকে, আমাদের অপরাজেয় বাংলাদেশের লিগাল লাইন একটা বুথ আছে। হ্যাঁ, তো এই বুথে আমাদের জরুরি আইনি সেবার নাম্বার আছে, যেটা আমরা হটলাইন নাম্বার হিসাবে বলে থাকি আর কি ইংলিশে। তো এখানে কিন্তু তারা আমাদেরকে ফোন করে, হ্যাঁ ফোন করে আমরা আমাদের অফিসেও কিন্তু তারা আসে, আমরা কিন্তু আমাদের অফিসেও কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি আমরা যে ন্যাশনাল হেল্পলাইন নাম্বারগুলো একটু ইন্টারাপ্ট করি, তার জন্য তো আপনাদের কোনো অর্থনৈতিক এখানে আমি হুমায়ুনকে একটু মনে করিয়ে দেই যে এখানে কথাটা এরকম যে আমরা উই গো টু দ্য ডোর স্টেপস, মানে আমাদের সোশ্যাল ওয়ার্কার ফিল্ড অফিসাররা যারা আছে তারা ডোর টু ডোর কোনো ঘটনা ঘটলে সেখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে, ওরা রেগুলার যাচ্ছে, আবার ওখানে উঠান বৈঠক যে একদম ঘরে ঘরে যে ওরা বৈঠক করছে, ওখানে যে যে ঘটনাটা ঘটে যদি কখনো ঘটে তাহলে কোথায় আসতে হবে, কার সাথে কথা বলতে হবে, এটা ওরা এক্সপ্লেইন করে। সো ইউ ক্যান স্টার্ট অন দ্যাট পার্ট। হ্যাঁ, আমাদের কর্ম এলাকা আছে ওই জায়গাগুলোতে, আমাদের যে আমাদের ফিল্ড অফিসার আছে তারা কিন্তু এই আইনি সহায়তার বিষয়গুলো তাদেরকে জানাচ্ছে, পাশাপাশি তারা কোথায় গিয়ে সেবাটা পাবে, বিশেষ করে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, ন্যাশনাল হেল্পলাইন নাম্বার, যে লিগাল এইডের ন্যাশনাল হেল্পলাইন নাম্বার আছে 16430, তারা এই নাম্বারে ফোন করছে। এবং পাশাপাশি দেখা গেল যে ওরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসে আসছে, পাশাপাশি তারা কিন্তু আমাদের অফিসেও আসছে, বিশেষ করে তাদেরকে মানে আইনি পরামর্শটা দেওয়ার জন্য। যখন তাদেরকে মামলার মানে পর্যায়ে চলে যায় তখন আমরা এই মামলাগুলো, এই কেসগুলো আমরা ডিস্ট্রিক্ট লিগাল এইডের মাধ্যমে আমরা কোর্টে মামলাগুলো সাবমিট করি, সেই ক্ষেত্রে তারা বিনা পয়সায় আইনি সহায়তা পায়। তো এই কাজটা শুধু ঢাকাতে না, আমাদের ঢাকা সারা বাংলাদেশে প্রায় 20টা ডিস্ট্রিক্টেও হচ্ছে, পাশাপাশি আমরা অপরাজেয় বাংলাদেশের পক্ষ থেকে আমরা ঢাকা, জামালপুর এবং ঝালুকাঠিতে আমরা এটা কাজটা করছি, যে মানে ওই এলাকায় বা ঢাকাতে মানে যে সমস্ত মহিলারা আছে তারা যেন আমাদের মাধ্যমে ডিস্ট্রিক্ট লিগাল এইড অফিসের মাধ্যমে যেন বিনা পয়সায় এই সেবাটা পেতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ওয়াহিদা বানুর কাছে যাই, আপনি সবসময় অনুষ্ঠান শেষে আপনার কিছু কথা থাকে, যদি এক বাক্যে আপনি বলেন যে আপনার এই কাজগুলো নিয়ে আপনার একটা স্বপ্ন আছে, স্বপ্নটা কি? মানে আমি যেটা বিশ্বাস করি সেটা হলো আমাদের শিশুদের জন্য, আমাদের নারীদের জন্য দেশটা হবে নিরাপদ এবং শিশু বান্ধব, নারী বান্ধব এবং ন্যায্যতার একটা সমাজ ব্যবস্থা দেখে যেতে চাই। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই অপরাজেয় বাংলাদেশ অপরাজেয় থাকবে এবং এই স্বপ্ন সার্থক হবে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। শ্রোতা দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের অনুষ্ঠানের আজকের যে মর্মকথা সেটি হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐকমত্য, এক ভালোবাসার বাংলাদেশ। রবীন্দ্রনাথ সেজন্যে জিজ্ঞেস করেছিলেন, যাহারা তোমার বিষয় আছে বায়ু, নিভায় আছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।